الحمد لله الذي لم يزل عليما قديرا حيا قيوما سميعا بصيرا من يهدي الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في الخلق والأمر ولا نظير ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وكريمنا ومرشدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال تعالى ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيه اسمه وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم
وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين نحمده ونصلي على رسوله الكريم جابوتيو প্রশংসা মনকা পূজা অর্চনা সত্যে সারা আমিতে সারা সেই মহান আল্লাহর জন্য নিবেদিত নির্দিষ্ট যার অশেষ অনুগ্রহ আর বিশেষ মেহেরবানিতে আমরা আজ অতীতে জুমাগুলোর মতোই দিনগুলোর মতোই আজ আল্লাহর ঘরে তার দরবারে তার দরগাহে একত্রিত হয়েছি যে মহান আল্লাহ আমাদের এমন একটি সুন্দর সুশোভিত মসজিদে যে মসজিদের আগে ছিল টিনের ঘর অনেক নিম্নমানের উপাদানে তৈরি ছিল যে মহান আল্লাহ তার বান্দাদেরকে এমন একটি ঘর এমন একটি সেজদার জায়গা ও স্থান তৈরি করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন যে মহান আল্লাহ তারই দরগাহে লাখ কোটি শুকরিয়া সবাই বলুন লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় আমাদের শেষ নাম হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমিয়া বেশ কয়েকটি আয়াতে শরীফ আপনাদের সামনে পেশ করা হয়েছিল আশা করি ওই আয়াতগুলোকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সময় সীমার মধ্যে এই খুতবা শেষ করব আমরা সবাই জানি একটি মসজিদ এটি আল্লাহর ঘর পৃথিবীতে বহু ঘর আছে বহু দালান আছে অট্টালিকা টাওয়ার আছে আমাদের এই পৃথিবীতে ওই সমস্ত টাওয়ার হতে পারে সেটা 50 তলা 100 তলা 200 তলা 150 তলা আমাদের এই দেশে নতুন নতুন টাওয়ার নতুন নতুন প্রাসাদ নির্মিত হচ্ছে ওই সমস্ত প্রাসাদ তৈরি করতে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে ওই সমস্ত ভয়ে আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে আমাদের বাংলাদেশের মহান সংসদ এইরকম আরো কত হাজারো ভবন আছে আমাদের এই দেশে তথা সারা পৃথিবীতে এই সমস্ত ঘরের মর্যাদাও আছে গুরুত্বও আছে সেগুলো দেখতে খুবই সুন্দর খুবই মনোরম এসি লাগানো আছে ওই সমস্ত ঘরে ওই সমস্ত ঘর এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মহান আল্লাহ কখনোই এ কথা বলেন না এই টাওয়ারটি আমার এই গুরুত্বপূর্ণ প্রাসাদ এটা আমারই জন্য এটা আমার আল্লাহ তার নিজের সঙ্গে এটা নির্দিষ্ট করে দেন না
আল্লাহ সুযোগ দিয়েছেন ওই সমস্ত টাওয়ার ওই সমস্ত প্রাসাদ ওই সমস্ত গুরুত্ব ভবনগুলো আল্লাহ বলেন হে বান্দা এটা তোমার কিন্তু তোমার এই প্রাসাদের পাশে তোমাদেরই সমাজে তোমাদেরই দেশে আমার এই ধরা পৃষ্ঠে আরো একটি ঘর আছে সেই ঘরে প্রাসাদ না হতে পারে পাঁচতলা দশতলা বিল্ডিং না হতে পারে হতে পারে সেটা সোনের ঘর টিনের ঘর কিন্তু সেই ঘরটি আমার আল্লাহ কখনোই নিজেকে হতভাগা মনে করে না যে এত নিম্নমানের ঘর আমার তবু আল্লাহ বেছে নিয়ে কি জন্য এই ছোট্ট ঘরটিকে যে ঘরের হয়তো এসি লাগানো নেই সেই ঘরে হয়তো ফ্যান ফমফম করে ঘুরে না সেই ঘরের হয়তো টাইলস নেই হয়তো যাই নামাজ বসার জায়গা সেজদা করার জায়গাটাও অত সুন্দর মসৃণ নয় আল্লাহ বলেন তবুও সেই ঘরটি আল্লাহ আরেকটি ঘরের কথা বলেন যে সেই ঘরটি মরুভূমির দেশে আজকে থেকে পাঁচ হাজার বছর আগে সেটা নতুন করে নির্মাণ করেছিলেন আমাদের ধর্মীয় পিতা আল্লাহ বলেন এই মানুষটি ইব্রাহিম এই নবী তোমাদেরই ধর্মীয় পিতা সেই মহামানব হাজার হাজার নবী শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি সেই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি শুধু মুসলমানদের কাছে সম্মানিত ব্যক্তি নন তিনি এমন এক মহাপুরুষ যে হাজার হাজার আম্বিয়াকে নাম এই পূর্ব পুরুষ তিনি ইহুদি খ্রিস্টান যত আহলে কিতাব সেই মানুষটিকে সম্মান করে আমরা যেরকম করে ইজ্জত করি সম্মান করি কোন অংশেই তারা কম করে না সেই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একটি ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ কোরআন মাজিদে সেই নবী ইব্রাহিমকে বললেন হে নবী হে পয়গম্বর হে আমার প্রিয় খলিল প্রিয় নবী তুমি একটি ঘর নির্মাণ করো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সেই ঘরের পাশে তার প্রিয়তম স্ত্রী হাজেরাকে বনবাস দিয়েছিলেন সেই একাকী তার দুগ্ধপুত্র শিশু ইসমাইলকে সেখানে রেখে সেখানে কোনো পানি ছিল না সেখানে কোনো ফলমূল খাবার ছিল না সেখানে কোনো প্রাসাদ কোনো টাওয়ার কিছুই ছিল না সে উপরে কোনো ছাউনিও ছিল না একটা বৃক্ষের নিচে তাকে রেখে চলে যাচ্ছে সেই মহাজেরা বললেন কোথায় যাচ্ছেন স্বামী আমার স্বামী আমার না তার কথার কোন জবাব দিচ্ছেন না নবী ইব্রাহিম তিনি কিছু দূর হেঁটে হেঁটে তার পিছনে চললেন জমভূমির এই দেশে এই প্রান্তরে এবং প্রান্তরে আমাদেরকে রেখে সেখানে কোনো মানুষ নাই কোনো জীব জানোয়ার নাই পশু পাখি নাই কোথায়
রেগে যাচ্ছেন আমাদেরকে নির্জনে মন প্রান্তরে, কোন কথা নেই। তবে কি আল্লাহর ইচ্ছায় আল্লাহর নির্দেশ আমাদেরকে রেগে যাচ্ছেন? নবী ইব্রাহিম ইশারায় বোঝালেন না, হ্যাঁ সেই বহিও সেটা দিদি দোষী যখন আল্লাহর নাম বলেছে তখন বললেন আমার আর কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে আপনি চলে যান, আসসালাম আলাইকুম, চলে একা কি সেই মোর প্রান্ত মশকের পানি শেষ হয়ে গেছে, দুগ্ধপুত্র শিশু খাবার নাই, বুকে দুধ নেই, কি খাবে? তাই তিনি দিশাহারা হয়ে সেই পাশে সাফা মারওয়া, যারা হজে গিয়েছেন দেখেছেন বেশি দূরে নয়, বাইতুল্লাহ কাবা শরীফ থেকে নিকটে, তখন তো আর এরকম ছিল না, এখন সেই সাফা এবং মারওয়া পাহাড় দুইটা পাহাড় সাতবার তিনি দৌড়িয়েছিলেন, কি কারণে? পানির সন্ধানে। ওই যে দেখা যায় মনে হয় ওখানেই পানি আছে, মনে হয় এখানে কোনো মানুষের সন্ধান পাওয়া যাবে, এই আশায় তিনি দৌড়াচ্ছিলেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। নাই আমার তিনি মাঝে মধ্যে দুগ্ধ পুত্র শিশুর কাছে আসতে চান, দেখি শিশু পুত্র কি করে মরে গেল কিনা, অথবা চিৎকার করে কি করছে তিনি সে একটু দেখি। এইভাবে ছটফট করে ক্ষুধার্ত অন্তরে তৃষ্ণার্ত অন্তরে তিনি সাতবার দৌড়িয়েছিলেন, কিন্তু সেই প্রান্ত আছে, সেখানে টাইলস করা আছে, সেই এখানে সুরম্য, সেই প্রাসাদ এসি লাগানো, সেখানে সেখানে রোগ নাই, বৃষ্টি নাই, কিছুই নাই, আল্লাহর কাছে যে কথা আমি বলছিলাম, সেই ইব্রাহিম আলাইহিসসালাম আবারও কিছুদিন আসলেন, কিছুদিন পরে আবার আগমন ঘটল তার সেই শিশু পুত্র এবং হাজেরা খোঁজ নেওয়ার জন্য, সেখানে এসে ইসমাইলকে পাইলেন, মাঝখানে অনেক কথা, তাকে বললেন হে ইসমাইল আমাদেরকে আল্লাহ ঘর নির্মাণ করার জন্য আদেশ করেছেন, তুমি আমার সাথে থাকো। ইসমাইল বললেন আপনার আদেশ পালন করুন, আল্লাহর সেই ঘর নির্মাণের জন্য আমি আপনার সাথে আছি। যারা গিয়েছেন সেখানে দেখেন মকামে ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে তার পদচিহ্ন এখনো আছে, কিন্তু সেটা 5,500 বছরেরও অধিক সময়, সেই পদচিহ্ন পায়ের জন্য এখনো আছে সেখানে, সেই পাথরের উপর দাঁড়িয়ে ইসমাইল আলাইহিসসালাম তিনি পাথর উড়িয়ে দিচ্ছিলেন, সহযোগিতা করছিলেন, আর বাবা ইব্রাহিম নবী ইব্রাহিম তিনি রাজমিস্ত্রির কাজ করছিলেন, পাথর সেটিং করছিলেন, করে করে ঘর তারপর সেখানে দোয়া করেছিলেন, সেই দোয়াটি সূরা বাকারা সম্ভবত 125 নম্বর আয়াত প্রার্থনা করেছিলেন সেখানে, যে তুমি আমাদের এই ঘরকে গ্রহণ করে দাও, আমাদের এই প্রার্থনাকে তুমি গ্রহণ করো, আল্লাহ সেটা গ্রহণ করেছিলেন। তারপর বলেছিলেন কথা সংক্ষেপ, আমাদের মধ্য থেকে তাদেরই মধ্য থেকে একটা রসুল আপনি প্রেরণ করুন, সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রসুল বলেছিলেন আজকে থেকে 5,500 বছরেরও অধিক সময় আগে আমি যে কথা বলছিলাম সেই মসজিদ সেটা কোন টাওয়ার নয়, সেটা 10 তলা কোন বিল্ডিং নয়, ছোট্ট একটি ঘর, কিন্তু এটা হলো পৃথিবীর কেন্দ্রীয় মসজিদ, সেটা সেন্ট্রাল মসজিদ, ওই দিক হয়ে নামাজ পড়তে হবে, ওই ঘরের
ঘরের পূর্বে যারা আছে যেমন আমরা সেই ঘরের দিকে ক্যাপসারমুখী হয়ে পশ্চিম দিকে তো এই দিকে ক্যাপসার দিকে আমরা সেই জন্য পশ্চিমমুখী হয়ে সালাম আদায় করি আমার মদিনার মানুষগুলো দক্ষিণ দিক হয়ে সালাম আদায় করি ওই ঘরের দক্ষিণে যারা আছে তারা উত্তরমুখ হয়ে নামাজ পড়ে যারা আছে পশ্চিমে পাশ্চাত্য দেশ ইউরোপের দেশগুলো সেই দেশের মানুষগুলো মুসলমানরা নামাজ পড়ে পূর্বমুখী হয়ে আর স্থানীয় লোকেরা নামাজ পড়ে চতুর্মুখী হয়ে তারা গোলাকার আকারে সেখানে তারা সালাত আদায় করে তো করে সেখানে যারা গিয়েছেন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে আজ পর্যন্ত একটা মিনিটের জন্য সেখানে নামাজ হয় না তো আর হয় না লক্ষ লক্ষ মানুষের একত্রিত জমায়েত হয় না এমন কোনোদিন যায়নি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই করোনার কারণে মাঝখানে বাধা সৃষ্টি করেছে আমি যে কথা বলছিলাম সেই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে লক্ষ সালাতের সওয়াব পাওয়া যায় এমন সৌভাগ্য আমাদের হয়নি ওই মানুষগুলোর হয়েছে আরো দুইটা মসজিদ আছে একটা হলো বাইতুল মুকদ্দাস প্যালেস্টাইনের মসজিদ এটা আগে মুসলমানদের কেবলা ছিল ওই দিক হয়ে নামাজ পড়তে হয়েছে কিন্তু অনেক ইতিহাস সেটা এখন আমাদের কেবলা নয় সেটা ইহুদিরা দখল করে নিয়েছে কারণ ইহুদিরা মনে করে এটা আমাদেরই ঘর এটা আমাদের নবীর মসজিদ এখানে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তারা বলে যীশু খ্রিস্ট এখানে বেতলেহামে জন্মগ্রহণ করেছেন সুতরাং এই মসজিদটি আমাদের যা হোক সেই কথা আরেকটি মসজিদ আছে মসজিদে নববী মদিনার মসজিদ সেই মসজিদেও সালাত আদায় করলে একমাত্র সালাত আদায় করলে এক রাকাত সালাত আদায় করলে হাজার রাকাতের সালাতের সমান সওয়াব হয় সেই সৌভাগ্য তাদের কিন্তু আমাদের যে মসজিদ এই মসজিদের মর্যাদাও কম নয় অনেক ফজিলত আছে হাদিসগুলোতে পূর্বেই বলেছি পৃথিবীতে বহু প্রাসাদ বহু ঘর বাড়ি আছে আল্লাহ কোন একটা ঘরের কথা বলে নাই এই ঘরটা আমার এই ঘরে বসতে হলে কেবলা মুখী হয়ে বসতে হবে এই শর্ত নাই ওই সমস্ত ঘরে এই শর্ত করা হয়নি যে অজু করে বসতে হবে কাপড় চোপড় পরিচ্ছন্ন করে পাক পবিত্র হয়ে বসতে হবে এই শর্ত নেই আমাদের মহান জাতীয় সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন এই জাতির বহু কথা নিয়ে সেখানে আলোচনা হয় এই জাতির কল্যাণের জন্য মঙ্গলের জন্য এই দেশ পরিচালনা করার জন্য যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই ঘরে বসে থেকে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন এরকম আরো ভবন আছে পৃথিবীতে বললাম কিছুক্ষণ আগে কিন্তু এত গুরুত্বপূর্ণ ভবন থাকা সত্ত্বেও আল্লাহ কখনোই বলে না এটা আমার ঘর এই ঘর যদি ওরকম ঘর যদি কেউ বিক্রয় করে সারাদিন ধ্বস পায় এ ব্যাপারে আল্লাহর কোন বাধা নিষেধ কারণ আল্লাহ বলে না এটা আমার ঘর কিন্তু এই যে ঘর আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন বিশাল সোপার পাওয়ার তিনি রব্বুল আলামিন তিনি সৃষ্টি জাহানের মালিক তিনি চন্দ্র সূর্য গ্রহ তারা পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ পৃথিবীতে যত সাগর মহাসাগর যত আছে তারই বন্দনাকা তারই আয়ত্তাধীন তারই নিয়ন্ত্রণাধীন আল্লাহ বলেন এইগুলো থাকা সত্ত্বেও হে আমার মানব সন্তান
আমি তোমাদের জন্য একটা ঘর তৈরি করতে বললাম, এই ঘর তোমরা করো, এই ঘর তৈরি করে সেখানে তোমরা রুকু করবে, সেজদা করবে, আমার নামে তোমরা সেখানে বন্দনা গাইবে, তোমরা যা গাইবে আমি সেটা গ্রহণ করে নেব, কবুল করব, এবং সেই যে চিরদিন চিরকালের জন্য জান্নাত তোমাদের জন্য দিয়ে দেব, সেই খবর আল্লাহ বলেন আনাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন এই ধরা পৃষ্ঠে যত ঘর আছে, যত বাড়ি আছে, যত প্রাসাদ আছে, যত টাওয়ার আছে, কোনটাই তো আমি চাই না। আমি তোমাদের জন্য একটা ঘর নির্মাণের জন্য বলেছি, সেটা হলো মসজিদ। আল্লাহ বলেন এইরকম ছোট বড় যত ঘর আছে পৃথিবীতে, আল্লাহ বলেন সেগুলো হলো মসজিদ। আল্লাহ বলেন আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন অবশ্যই এই ঘরগুলো, এই মসজিদ গুলো আমার জন্য, এই ঘর আমার, এই ঘরে আমি ছাড়া আর কারো বন্দনা, কারো সেজদা, কারো রুকু, কারো উদ্দেশ্যে কিছুই করা যাবে না। আমার সাথে আর কাউকেই ডাক দেওয়া যাবে না, এটা আমার জন্য নির্দিষ্ট, কারণ এটা আমার ঘর। এই ঘরের গুরুত্ব মাহাত্ম করে, এই ঘরের সাথে যাদের সংশ্লিষ্টতা, এই ঘরের সাথে যাদের সম্পর্ক রয়েছে, হৃদয়ের সম্পর্ক, সেই হৃদয়ের মানুষগুলোর কথাও আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন ভাবে বলেছেন যে তাদের মর্যাদা। আল্লাহ বলেন শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক সুন্দর। আল্লাহ বলেন
আমি ওই দিকে তাকাই না জানেন না আপনারা মদিনার মসজিদে আযান দিতো বিলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বিরাকা বিশাল তিনি তো সুবহান তিনি উচ্চ লা ইলাহা ইল্লাল্লাহ কোন প্রভু নেই কোন রব নেই প্রতিপালক নেই কোন জীবন দাতা মরণ দাতা বিধান দাতা কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া এই কথাটি উচ্চারণ করত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু তিনি কোন বংশে তিনি কি ওই সম্রাট চামড়া সাদা চামড়ার অধিকারী ছিলেন তিনি শেতাঙ্গ ছিলেন না কৃষ্ণাঙ্গ ছিলেন আজকে আমেরিকায় এই সেদিন সেই শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের যুদ্ধ সাদার কামার যুদ্ধ হচ্ছিল পৃথিবীব্যাপী এই দাস প্রথায় উপর থেকে এই যে মানুষের ক্রয় বিক্রয় হতো ইসলামের আগমনের কারণে এগুলো দূরীভূত হয়েছে ওই যে গত জুমাতিন বলেছিলাম না দেখ ইসলাম ছাড়া ইসলামের বিধান ছাড়া কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে কোন শান্তি প্রতিষ্ঠা হবে না কারণ আল্লাহ শিক্ষা দিচ্ছেন মানুষকে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা এই দুনিয়ার মানুষ সাদা আর কালো চামড়া নিয়ে বাহাদুরি দেখাচ্ছ তোমাদের আদি পিতাকে তোমাদের আদি মাতাকে সেটাকে তোমরা ভুলে গেছো আমি তোমাদেরকে একজন নর এবং নারী আদম আর হাওয়া থেকে সৃজন করেছি তোমাদেরকে বংশ তো আমাদের একটা তাহলে আজকে সাদা আর কালো লড়াই কেন আস্তে আস্তে ইসলামের কারণে এগুলো দূরীভূত হচ্ছে ইতিহাস শুনে দেখা যায় এইগুলোর মর্যাদা দিয়েছে ইসলাম যে কথা আমি বলছিলাম সম্মানিত কারা সম্মানিত হওয়ার জন্য আজকে আমাদের ভিতরে লড়াই চলছে হয় ইলেকশন ইউনিয়ন পরিষদের নির্বাচন না হয় পৌরসভা না হয় সিটি কর্পোরেশন না হয় একটা দেশ না হয় রাষ্ট্রসংঘ জাতিসংঘ এইগুলো নিয়ে মর্যাদার লড়াই চলছে কেউ যদি মনে করে আমি জাতিসংঘে একজন সদস্য হতে পেরেছি মর্যাদাশীল রাষ্ট্র সেটা হতে পারে সেটা দুর্ভাগ্যের কিছু নাই কিন্তু আল্লাহ বলে আমি এইগুলো দেখে বলা তোমাদের ভিতরে সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি হলো সেই আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে মর্যাদাশীল জ্ঞানী ব্যক্তি সে যে কি করে নিজে কোরআন পড়ে নিজে কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের প্রতি তার শ্রদ্ধা সম্মান কোরআন তার নিজের জীবনে বাস্তবায়িত করে আর এই কোরআন অন্যজনকে শিক্ষা দান করে আল্লাহ রাসূল বলে সেই ব্যক্তি হল সম্মানিত কারণ অনেকে বলবে এই কোরআনের মধ্যে কি আছে এই কোরআনের মধ্যে কি আছে কোরআনের মধ্যে শুধু জিকির আজকারের কথা কোরআনের মধ্যে শুধু তালাক জেহাদের কথা কোরআনের মধ্যে শুধু বিবাহ তালাকের কথা কোরআনের মধ্যে শুধু দান খয়রাতের কথা কোরআনের মধ্যে আছে কি কোরআনের মধ্যে তো এইগুলোই আলোচনা না কোরআন তো আমরা পড়ি না কোরআনের মধ্যে এইগুলো আলোচনা আছে এই আমাদের সরাসরি ইসলাম যত রকমের আকীদা যত বিশ্বাস যত আমল যত শিক্ষা এগুলো হলো মাত্র 600 আয়াতের ছয়শের মধ্যে এগুলো সীমাবদ্ধ কিন্তু আরো যে 6000-এর অধিক আয়াত থাকলো এইগুলো কি নিয়ে আলোচনা করে জানেন চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এই যে
সরাসরি অপ এই জামাতের সালাত এই জামাতের সিয়াম এই জামাতের হজ এই জামাতের যাকাত এই জামাতের জিকির আজকার এই যে রুকু সিজদা এই জামাতের প্রার্থনা যেগুলোকে আমরা সাধারণ মানুষের মনে করি এটাই তো ইসলাম তাহলে কোরআনের আরো যে 6000 বেশি আয়াত থাকলো ওটা কি ইসলাম নয় কিন্তু সেটা কি নিয়ে আলোচনা করে তার পটভূমি কি ব্যাকগ্রাউন্ড কি তার আলোচ্য বিষয় কি তার আলোচ্য বিষয় এই সারা পৃথিবী এই আসমান জমিন শুধু এই পৃথিবী নয় এই পৃথিবী শেষ হয়ে গেলে যে আর এই জগৎ আসবে ওই জগতের কথাও সেখানে আছে এটা হলো বিশ্বগ্রন্থ আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলতে চেষ্টা করব এই কোরআনের মধ্যে আছে সেটা আজকে আমার আলোচ্য বিষয় নয় সময় শেষ আমার আলোচ্য বিষয় হলো এই মসজিদ আজকে এই মসজিদে আপনারা আছেন নিজেদেরকে হতভাগা নাকি সৌভাগ্যবান মনে করছেন সেটা আমি জানি না কারণ এই ঘর নির্মাণের সাথে যারা আর্থিক অর্থ দিয়ে টাকা দিয়ে যাদের টাকা নাই যারা শরীর কি যাদের শরীর সুস্বাস্থ্য ভালো নয় তারা তাদের সেই সুস্থ মন দিয়ে যারা এই মসজিদকে ভালোবাসে এই মসজিদের আয়ু উন্নতি এই মসজিদে বসার জায়গা থাকার জায়গা সালাতের জন্য সুন্দর জায়গা তৈরি করার জন্য যারা যেভাবে বলেন সহযোগিতা করেছে আমি দলিল দিয়ে প্রমাণ করতে চাইব তাই হলো সময় কথা আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস সেই আরশে ছায়াস্থলে স্থান পাবে সাথে সেই আরশ কঠিন কথা সেটা বলতে গেলে সময় লেগে যাবে সেই কঠিন দিনে সাত শ্রেণীর মানুষ আরশের ছায়াস্থলে স্থান পাবে মানে আল্লাহর স্নেহ তার মমতা তার মায়া তার রাজামন্ত্রী সেখানে আছে তারাই শুধু সেখানে থাকে তার মধ্যে একটা হল রাজুলুন সেই ব্যক্তি মুআল্লাকুম বিল মাসাজিদ মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে উঠেছে মুআল্লাকুম মানে লোক কেন যেমন ফ্যান লক কেন আছে ওই যে আপনার বাল্ব কারেন্টের বাল্ব বিদ্যুতের বাল্ব লক কেন আছে ওইরকম ভাবে মসজিদের সাথে যাদের মন লক কেন থাকে কিভাবে লক কেন থাকে ফলোর পড়ে যায় তার মন আবারও খেয়াল করে জোহরের টাইম হয়ে ওঠে না সারাক্ষণ যেখানে থাক না কেন হাটে ঘাটে মাঠে রাজনীতিতে অর্থনীতিতে সমাজে সালিশ দরবারে লেখাপড়ায় চাকরি বাকরিতে যেখানে থাক না কেন মনের মধ্যে তার এই কথা জোহরের আজান কখনো হবে যখন আজান হয়ে গেল সেই ব্যক্তি দৌড়ে এসে জামাতের সাথে নামাজটি করে গেল নামাজ পড়ার পরে তার মন তো লটকানো থাকে লটকানো মানে সম্পর্কিত থাকে বিচ্ছেদ হয় না মসজিদের কথা ভুলে যেতে পারে না সে তার সন্তানকে ভুলে যায় তার প্রিয়তম স্ত্রী কেউ ভুলে যায় তার সংসার কেউ ভুলে যায় কিন্তু যখন আল্লাহু আকবার বলে আর কিছুই থাকে না শুধু একমাত্র মহান আল্লাহ এই মনোবৃত্তি নিয়ে এই আকাঙ্ক্ষা জাগ্রত যার মনে যার সেই অন্তর জগতে এই অনুভূতি নিয়ে জাগ্রত অনুভূতি নিয়ে এই উজ্জীবিত নিবেদিত অনুভূতি নিয়ে যারা সালাত আদায় করে আল্লাহ বলেন এরাই হলো আমার মেহমান আমার আরশে ছায়া দিছে তাদেরকে স্থান দেওয়া সেই মসজিদ বললাম না সারা পৃথিবী সব কিছু আল্লাহ তার বান্দাদেরকে দিয়ে দিয়েছে এগুলো তোমাদের দিয়ে দিলাম সারা জগতে আমার কেন্দ্র দিয়ে দিলাম তোমাদের কিন্তু যে ঘর এই ঘর আমার কোন ব্যক্তি যদি বলে এই ঘর এটা যেহেতু এটা মন্ডল দ্বারা তৈরি করছে এই ঘরে শুধু মন্ডল বংশীয় দ্বারা তারা এই সমাজ আদায় করবে এই ঘর যেহেতু তার উপরে
সুতরাং তাবুকের মধ্যে যে সবচেয়ে সম্মানিত এরকম যারা যারা থাকবে তারাই শুধু নামাজ পড়বে মন্ডলের ওই পিছনে থাকবে অথবা তারা চলে যাক আমাদের কোনো চান্স নেই এই ধরনের মনোবৃত্তি যদি থাকে কারো সেই ঘরে সালাত হবে না কারণ এটা আল্লাহর হক এই ঘরে কোনো বংশের পরিচয় হবে না এই ঘরে ছোট বড় কে কোথায় বসছে কোনো পরিচয় হবে না এই ঘরের পরিচয় হবে আল্লাহর সাথে সম্পর্ক যা তাদেরকে নিয়ে সুতরাং এই ঘরে যে প্রবেশ করবে একটা নবসূত্রও যদি হয় একেবারেই অনাকাঙ্ক্ষিত সমাজের কাছে অত্যন্ত নিম্ন পর্যায়ে কিন্তু যখন শুনেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বিরাকার বিশাল এই ডাক শুনে সব কিছুকে ফেলে রেখে দৌড়ে এসেছে কালি ঘরে এসে দেখে কেউ নাই বসে পড়েছে ইমামের পিছনে সবাই চাউনাচাউনি করে এটা দিন মজুর এটা কামলা দিয়ে খায় এত কাপড় ভালো নাই এত নিম্নমানের জামা একটু বুঝে পরিষ্কার নয় এর প্যান্ট পায়জামাও তো ভালো নয় এত সারাদিন রিক্সা চালায় এত কালো কালো করে কাপড় দেয় সেই মানুষ এখানে বসে হয় না এটা এই ধরনের মনোবৃত্তি যদি জাগ্রত হয় কারো মনে আল্লাহ বলেন এটা আমার প্রিয় কারণ এই করে হবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করলো আল্লাহ রাসূলের কাছে যায় বলতো আর মানুষ মাইলেন নাই কালো মানুষ ধরে দিয়ে আযান দেওয়া এটা হাদিস সহি হাদিস অবজেকশন আমাদের মধ্যে কত নাক উঁচু কত সাদা চাপড়া কত সুন্দর কত সুপুরুষ কত সুমধুর কণ্ঠে আযান দিতে পারবে সেই মানুষগুলো আপনি কোনোদিন বলবেন না আমাদের মনের কথা তাই বলে এটা সংগ্রাম করে নয় হত্যা ধর্ম ঘর করে বলেন আমাদের সঙ্গে নিবেদনের সুরে বলেছিলেন হুজুর আমাদের একই কথা আছে কি এটা একটু পথ ধর্ম চাই না যে কোনো কথাই তো সুন্দর করে বলা যায় সুন্দর করে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের জনগণের যে মনোভাব আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আমার এই সাহাবা আমারে কত ভালোবাসে কত সম্মান শ্রদ্ধা করে আর এই ঘর যে আযান দেয় তারা কোন ধর্ম ঘর হরতাল করে বলে না সুন্দর করে আমার কাছে আবেদন করেছে একটু বদলানোর জন্য আল্লাহর রাসূল তাকে স্থগিত রেখে বিলালকে স্থগিত রেখে আরেকজন সুন্দর বংশীয় ভালো মানুষকে আযান দেওয়ার জন্য অনুমতি দিল সেও তখন বলল আল্লাহু আকবার ওই যে যে আযান বিলাল দিয়েছিলেন সেই আযান ওই ব্যক্তিও দিয়ে দিল ফেরেশতারা আমাদের নবীকে জিজ্ঞেস করলেন আজকে মদিনার মসজিদে আযান হবে না কেন আল্লাহ রাসূল বললেন আযান তো হয়েছে বলে কই আমরা তো আসমানে থাকলাম সেই আযান তো পৌঁছল না কি হলো সেই আযান আগের জন কোথায় গেল বিলাল কোথায় গেল আল্লাহ রাসূল হতভম্ব হয়ে কারণ বিলাল যে মনোবৃত্তি নিয়ে আল্লাহর প্রতি তার যে প্রেম আর ভালোবাসা রসুলের প্রতি তার যে আনুগত্যের ভালোবাসা এই সমস্ত ভালোবাসা নিয়ে তখন আযান দিত সেই আযান আরো সে চলে যেত আল্লাহর দরবারে ঠিক তার সেই সহি নিয়তের কারণে ভালোবাসা কিন্তু পরবর্তীতে যে আযান দিল ওই ভালোবাসা নাই আল্লাহর প্রতি ওই দরদ নেই যার কারণে আল্লাহ রসুল আবারও বদলাই ওই বিলালকে নিয়োগ করলেন অপরাধ কি কালো নাক থেবড়া ভালো লাগে না দেখতে আল্লাহ রাসূল জনগণকে বুঝালেন তোমরা কি আল্লাহ ইচ্ছা চাহিদা আল্লাহ এই আযান পছন্দ করে নাই
সুতরাং আমি আবারও তাকে ভোট দিয়ে দিলাম। তখন জনগণ বুঝলে মসজিদের সাথে সম্পর্ক গড়ে উঠতে হবে, এই মসজিদের সাথে মন লাগবে, মসজিদের সাথে মন লক্ষ্য থাকবে। আমি যদি দাড়ি পাতায় ওজন ধরি তাও যেন আমার মনে থাকে আমার মসজিদ বাড়িতে আমি বাড়ি ধরে হাঁটি, সারাক্ষণ যেন মসজিদের সঙ্গে বসে উঠতে। তারপরে এক সময় বাজার যখন বন্ধ হয়ে যাবে আমার এই বান্দা, আমার এই উম্মত, আল্লাহ বলেন আমার এই বান্দা তার রক্ষা মন সেই আরশের ছায়া পেতে স্থান পাবে। কথা শেষ, সময় শেষ। যেটা আমি বলছিলাম তোমাদের আল্লাহ ছাড়া আর কারণ নামে কিছু করা যাবে না, সেটা হবে ঘর। আল্লাহ রসুলের কথা শেষ, আল্লাহ রসুলের কাছে একদল সাহাবী যায় বললেন, আল্লাহ রসুল তখন সে একটা অভিযানে ছিলেন, যুদ্ধের অভিযানে ছিলেন, ফিরে আসলেন, আসার পরে বললেন, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদে উদ্বোধন আপনাকে যেতে হবে। আল্লাহ রসুল বলেন ঠিক আছে, তোমরা আল্লাহ ঘর নির্মাণ করছ, সুতরাং আমি সেখানে যাব। আল্লাহ রসুল রওনা দিলেন, রওনা দেওয়ার পরে ফেরেশতা জিবরিল নাজিলেন, কোথায় যান, মসজিদ হয়েছে, ওই মসজিদের উদ্বোধন করার জন্য সালাতের জন্য আমি সেখানে যাচ্ছি। ফেরেশতা বললেন হবে না, ওই মসজিদে যাওয়া হবে না, সূরা তওবার ভিতরে দেখবে ওই মসজিদে হবে না, কারণ ওই মসজিদ আল্লাহ এবং তার রসূলকে খুশি করার জন্য তৈরি হয় নাই। সুতরাং ওই মসজিদের সালাত পড়বেন তো দূরের কথা, যতদিন বেঁচে আছেন ওই স্থানে দাঁড়ানোই আপনাকে চলবে। কোরআন মাজিদ নিষেধ করে দিলে ওই মসজিদে যাওয়া হবে, কারণ ওই মসজিদে তাকওয়ার উপরে নির্মিত হয়নি, ওটা জেরার মসজিদ। খবর, এই ঘর আপনারা তৈরি করেছেন যথেষ্ট খুঁজিল, আল্লাহ আপনাদেরকে প্রিয় বান্দার কাতারে সামিল করুন। আমি কোনোদিন এখানে আসার সুযোগ পাইনি, মাত্র তিন চারটি শুক্রবার, আমার মনটি ভালোই লাগে, কারণ এই মসজিদ যখন আগে ছিল সেটাও আমি দেখেছি ছোটবেলা, আর এখন সেই মসজিদে খুতবা দিচ্ছি, এই মসজিদ এখন সুরম্য প্রাসাদ। আরো জেনে খুশি হয়েছি আমার আগমনের পরে পরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিঁড়ি করে দোতলা নির্মাণ করবেন। আরো খুঁজে হয়েছে এক একজনে বলেছে এই পিলার আমি তৈরি করে, দ্বিতীয় পিলার আরেকজন নাকি বলেছে এটা আমি তৈরি করে, যতগুলো পিলার আল্লাহর সেই প্রিয় বান্দারা মুসলিমরা ভাগ করে দিয়েছে, আবার ছাদ করে দিয়েছে। আমি শুনেছি আমাদের সবে সম্মানিত মেয়র আজকে তার শুভারম্ভ ঘটেছে এই মসজিদ, আমরা তাকে মুবারকবাদ জানাই, আমরা তাকে সম্মান করি, আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন, সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। আমি শুনেছি এই মসজিদে অনেক আর্থিক ব্যবস্থাপনা তিনি করেছেন, সুযোগ তিনি তৈরি করেছেন, এটা তার নিজের জন্য সৌভাগ্য। এই টাকার সাথে যারা যারা সম্পৃক্ত হয়েছেন তাদের সৌভাগ্য, পৌরসভার সৌভাগ্য যে মসজিদ নির্মাণের জন্য তারা অর্থ বরাদ্দ রাখে, আর যে ব্যক্তির সহায়তা সহযোগিতা এটা তৈরি হয়েছে তার মর্যাদা উপরে নিশ্চয় আল্লাহ আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে অধিক ক্ষুদা দিবে।
আল্লাহকে যে সম্মান করে চলে তা আল্লাহকে সম্মান করার মানে আল্লাহর ঘরকে সম্মান করার সম্মান করার সেই জন্য এখানে কোন বিলিয়ন বিলিয়ন ডলারের কোন বিত্তশালী ব্যক্তি এই সমাজে অভাব সাধারণ দৃষ্টিতে আমি দেখি না কোটি কোটি টাকার মালিক এখানকার মানুষ কিন্তু এরপরেও নিজে হয়তো অত্যন্ত নিম্নমানের ঘরে থাকে বাড়িতে তার কিনের ঘর বাড়িতে তার ভালো খাট পালন হতে তবুও সে সারাদিন ব্যবসা বাণিজ্য করে এসে মসজিদের কাছে সেখানে দশটা টাকা দান করে বসে আল্লাহর ফেরেশতারা সেটা দেখে কোন ব্যক্তির কি আছে না আছে আল্লাহ সবখানে সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেভাবে আছেন বাড়িতে কি আছে আর না আছে সেটা দরকার নাই এই ঘরের সঙ্গে সম্পৃক্ততা এই ঘরের সহযোগিতা করার জন্য যে যেভাবে পারে ওইভাবেই দাম করে সহি হাদিস কথা তো খালি বেড়ে যায় আল্লাহ রাসূল জিহাদের ময়দানে দান দিয়েছেন অর্থের প্রয়োজন অস্ত্র শস্ত্র পুরার জন্য টাকার প্রয়োজন কাফেরদের বিরুদ্ধে সেই মুশরিকদের বিরুদ্ধে ইসলামকে সমুন্নত করার জন্য কোরআনকে সমুন্নত করার জন্য দরকার লড়াই করা দরকার দান দিলেন হযরত আবু বকর উমর উসমান যাদের যে টাকা পয়সা ছিল সব দিয়ে নাই কিছুই হযরত উমর অর্ধেক দিয়ে দিলেন উল্লেখযোগ্য দান করব মানুষ সেটা দেখবে না ধন্যবাদ হবে না তিনি গোপনে গামছা চাদরে কোলায় কিছু বেঁধে গোপনে পলাতক হয়ে আল্লাহ রাসূলের দরবারে কিছু দিয়ে আবার পলায়ন করে চলে গেল আল্লাহ রাসূল বুঝলেন না জনগণ দেখল না ফেরেশতা জিব্রিল নাযিল হয়ে গেল যে আজকের এই দিনের জন্য আল্লাহ সর্বপ্রথম ওই দানটা গ্রহণ করেছে যে গোপনের দান দিয়ে কাউকে না জানিয়ে সামান্য কিছু দিয়ে চলে গেল সেই দানটি আল্লাহ প্রথম গ্রহণ করেছে কারণ তার মনের ভিতরে এই বেদনা আমার কিছু নাই আমি আল্লাহর ঘরের জন্য কিছু দিতে পারলাম না এই আল্লাহ তুমি তো জানো আমার নাই কিন্তু আমার এই সামান্য আমি কেমন করে আল্লাহর রাসূলকে দেখাবো কেমন করে এই সম্মানিত সাহাবের সামনে আমি এটা তুলে ধরবো তাই হে আল্লাহ তুমি জানো আমার হৃদয়ের খবর তুমি জানো আমার ঘর সংসারে আমার পরিবারের সমস্ত খবর তোমার কাছে আছে তাই তোমাকে খুশি করার জন্য এই মসজিদের কাজের জন্য কি এই জিহাদের ময়দানে দান করার জন্য আমি গোপনে কিছু দিয়ে গেলাম হে আল্লাহ তুমি এটা করো সেজন্য আপনাদেরকে হৃদয়ে সকল অনুভূতি জাগ্রত করে সকল ভালোবাসা উজাড় করে দিয়ে এই মসজিদের জন্য আরো যখন যা দরকার একবারে না পারেন আস্তে আস্তে শুরু করবেন পরিকল্পনা মাফিক করতে থাকবেন কারণ নাই এই তো সেদিন হঠাৎ করে আমার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হাই হাই যে মানুষটি ইলেকশন করার জন্য আমার ঘরের সম্মুখে মোটর সাইকেলের শোভাযাত্রা করল মনে হয় শত শত মোটর সাইকেল ফয়জুর রহমান কি মনে মনে ভাবলাম দেখে খবর আসলো ফয়জুর রহমান কি ইলেকশনে চেয়ারম্যান প্রার্থী কিন্তু তাকে প্রার্থী হিসেবে থাকলো না জানলাম সে আর প্রার্থী নয় আরেকজন এটা স্বাভাবিক ব্যাপার তারপরে আবার আসলো ফয়জুর রহমান লিজু ইন্তেকাল করিয়াছে কোনদিন ছাড়া ইলেকশন যেদিন চেয়ারম্যানে চূড়ান্ত ফয়সালা হবে ডিক্লারেশন হবে যেদিন ভোট গণনা চলছে সেই ভোট গণনার টাইমে জানা গেল সে আর এই দুনিয়াতে নাই চিরদিন চিরকালের জন্য চলে গেছে
আমি মনে মনে বললাম আজকে যদি তাকে যদি দেওয়া হতো তাহলে অন্ত সে কি হতো এই চেয়ারম্যান হওয়ার উপরে চলে যেত থাকতে তো পারত না জিতে আল্লাহ ইশারা যে জনগণের খেদমত করার সুযোগ পাবে না আল্লাহ তাকে সেইভাবে দিলেন না আমরা সবাই তার রুহের মাত্রা কামনা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আজিজ ওয়া রাফা'না ইন্দাকুম বিল হাকীম ফি লাউনা ওয়া তাউবিল কাদিম ওয়া ইসতাগফার الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكاذبين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم المبتدعين فانصرنا على القوم المعتدين فانصرنا على القوم المجرمين فانصرنا على القوم اليهود والنصارى والهنود والمشركين فانصرنا على القوم الضالين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولوالدي وربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربيانا صغيرا اللهم فارض العم كاشف الهم مجيب الدعوة المستضعفين رحمنا الدنيا والرحيم الآخرة فصح يا إلهي كل صعب بحرمة بيتك الحرام صح بفضلك يا عزيز يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا رافع الدرجات يا حافظ المشكلات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين